নি আপোনাৰ কংচ হ'ব মুখ্য চৰিত্ৰ আপোনাৰ যদি দেখিবা কোনো কংচ হি ভূমিকা কংচ কু লোক দেখিব আছে কংচৰ কলা দেখিব আছে কংচ গোটেই বড়ো বড়ো বিষ্ণু কংচৰ কথা আছে আছে কি ধৰ্ম পুৰা কথা আছে কথা আছে শব্দৰ কথা আছে আছে হসৰ কথা আছে নিশ্চয় আমি যদি কয় কোনো কোনো পাণ্ডুলিপি নাই ধনু যাত্ৰাৰ যারে যুশ্য থাকবে সেই অনুসারে কংস একটিং করা সেই অনুসারে জ্ঞান হওয়ার দরকার সেই অনুসারে একটিং হওয়া দরকার সেই অনুসারে হস হওয়া দরকার তেমকি কংস চয়টিল প্রক্রিয়া থাকবে আসতে সে ভিতরে জয় ভাগ্যের আসে কংস প্রত্যেকটা তো বিষ্ঠু কথা আসছে কি এটি চয়ন প্রক্রিয়া তো আর কিন্তু কথা আসছে কি মানে এবে কংস কু দেখ কংস মহারাজ কু দেখ এটি অনেক কংস অনেক প্রশ্ন আসবো কংস হব তো কমিটি কমি হব ଆମେ ସେଇ କଂସଙ୍କ ସହିତ କଂସଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିବା କଂସଙ୍କର ହସ ଶୁଣିବା ହସ ଦେଖିବା ତାଙ୍କ ଠାଣି ଦେଖିବା ସତରେ କଣ କଂସ ପାଇଁ ବି ଚାଲେ ପ୍ରତିଯୋଗିତା ଏଠି ଅନେକ କଂସ ଅଛନ୍ତି ରାଜ୍ୟର ବିଭିନ୍ନ ଜାଗାରୁ ଆସିଛନ୍ତି ଆଉ ସବୁଠୁ ବଡ କଥା ହଉଛି ଏଠି ନବୀନ ବି ଅଛନ୍ତି ପ୍ରବୀଣ ବି ଅଛନ୍ତି ପ୍ରଥମେ କଥା ହେଇଯିବା କଂସ ମହାରାଜଙ୍କର ଯାହା ଭୂମିକା ରହିଛି ତାଙ୍କର ଅଭିଜ୍ଞତା ରହିଛି ତାଙ୍କ ସହିତ କଥା ହବା ଦର୍ଶକ ଆପଣଙ୍କୁ ପୁଣି ଦେଖୁଛନ୍ତି ପୁଣି ସେଇ କଂସର ଠାଣିରେ ଟିକେ ଆପଣଙ୍କ ଠାଣିରେ ଟିକେ ଦର୍ଶକଙ୍କୁ ଟିକେ ସ୍ଵାଗତ କରିଦିଅନ୍ତୁ ଇଏ କଂସ ଦରବାରରେ ସମସ୍ତେ ଭାବନ୍ତି କି କଂସ ଟିକେ ହାଟା କାଟା ମୋଟା ହେଇଥିବେ ଭଲ ନିଶଟେ ଥିବ ଭଲ ହସଟେ ଥିବ ପ୍ରକୃତରେ କଣ ଦରକାର କଂସ ପାଇଁ দেখু গোটেই কংচ কলকাৰ হটা মোটা ইয়ে তহ কিন্তু হৰিবশৰু পৌৰাণিক জ্ঞান থকা দৰকাৰ বহুত জ্ঞানৰ অধিকাৰী হেলে যাই জনে কংস অভিনয় কৰি পাৰিব কাংকি না বিশ্ব প্ৰচি বৰগড় ধনু যাত্ৰা স্ক্ৰিপ্ট কিছু নাই ই কথা আছি কি পুৰা কথা বিষ্ণু সংস্কৃতিৰ কথা আছে আপোন সৈতে যি নবীন অতিকি পোথি পঢ়ি থাকিব গ্ৰন্থ পঢ়ি থাকিব আৰু কথা জানি থাকে নিহত পক্ষে আমি যেতিয়া কংসৰ চয়ন হেৰি পুৰাণ হও ভাগৱত হওক হৰিবংশ হও কি কৃষ্ণ জন্মক কাহাণী সব জিনিস গোটে গোটেকি মনে রইথ যেহেতু যদি সিচুয়েসন আসবো স্থিতি আসবে সেই অনুসারে কংস কু অভিনয় পড়ে আমার সহ নূর আসলে প্রথম থাক অডি কু আসছেন কংস আলোচনা করি প্রথম থাক আসল আপনার মত এটি নাই আসলি দেখলি সমস্ত যে মহারাজ ভূমিকার আঞ্চলিক ধনুযাত্রা মানুষ অভিনয় করছেন সে দেখি মই অত্যাধিক খুচি হলি তাৰ অডন যেতিবলে হ'ল ভিতৰত যেতিয়া যায়ক আমি অডিছন দিলোঁ সেইটো ভাষাৰে পৰিপ্ৰকাশ কৰি হ'ব নে এতিয়া খুচি অনুভৱ হ'লে আমি সেই বেটা হস শুনিবোৰ হসক ছৰ বড়োক এঞ্জয় কৰংস মহাৰাজ উপহৰ হস へへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへへ নিহত পক্ষে অনুজ আপোনাৰ দেখুওৱে ই হ'ব কংচ মহাৰাজ বিকটৰাল হস যি হস কম দেখিব যাওঁ কংচ মহাৰাজ যে যিবি কোনো ভয় ভিত বড়ো মানে এঞ্জয় কৰোঁ ইউ ধনুাত নিৰা মজা নিহে বিষ্ণু যে আমি হসৰ কথা কৌচু কংচ কথা কহু অনেক কংচ অ আছে যিমান অভিজ্ঞতা অঁ যদি কংচ পূৰ্বৰে হেৰি কিন্তু এই মঞ্চৰে তস বি শুণিবা প্ৰথমে টিকেট হস জা দেৱা কি হস্ত কংচ মানে

আপোনাৰ কংচ পাই আছো আপোনাৰ দেখা পাই কংচ ভূমিকাৰে আপোনাৰ হস কে যেমি কিছু কলাকার পূর্ণ করছেন আপনি নু নু আস্ত আপনার দেবগড় আসছেন আপনি কৌলে আপনার বি দর্শক দেখা চাইবে কখন আপনার হসেবি সে যাদু আছে সে কিমি কলাকার হসুঁচ তাঁর বডি ল্যাঙ্গুয়েজ কথা কুহতু শরীর কথা কুহতু নিয়ারা ঠানি থাকে আজ্ঞা আপনার তো অনেক অভিজ্ঞতা আপনার সামনে অনেক কংস ভূমিকার সেহসাল বা চয় আসে হসছেন তাঁর হস কে নি আপনার লাগুচি দেখতে কলা অবুবে কুচি সে কোটি কোটি নমন কলাকার ছোট বড় কে না তেণু আজি বিশ্ব প্রসিদ্ধ বরগড় ধনুযাত্রা চয়ন প্রক্রিয়া যেতবে আম কলাকার ভাই মানে ছপন জন আশায়ী পরীক্ষা দেওয়া আসি তেম মা সম্বরী নাথ। জগন্নাথ কাহ মুন্ডরে শুনা কলস ঢালবে আল্প সময়র অপেক্ষা। নিশ্চয় অলপ সময় অপেক্ষা বিষ্ণু আমি আপোনাৰ যোৱা ভূমিকাৰে বা চয়ন পাইছো তাৰ হসটোৱে শুনি দিয়া পক্ষে আমি অনুশুনিব কংচৰ হস হি যাত্ৰাৰ মুখ্য আকৰ্শ থাকে আপোনাৰ আঁচ ভূমিকাৰে কংচ হসটে আমি শুনিব দৰ্শক মানে 이 하하하하하하 이하하하이하하하하이하하하이하하하하하하 নি পক্ষৰ আপুনি শুনু গোটেই জিনি সেই ৰংসভা চলিব আপোনাৰ বিভিন্ন নৰ্টকী আচিব নাচিব সেই সময়তে কংচ যেতিয়া খুচি হৈ যায় তাৰ হস কেমি ৰহেতু যে কংচ ৰাগে তাৰ বটাৰ হস থাকে যেতিয়া উপহ কৰে তাৰ হস অলগা প্ৰকাৰ আপোনাৰ হস কেমি ৰ মহন্ত্ৰী এই দেখ সু ধর্ম রাজসভার মু বন্দী করে নিয়ে আসিছি রম্ভা মেনকা উর্শী তেলোত্তমা নৃত্য করুচ মো রাজধারী সভা ঠার বই পড়ছে মোরেসভা দেখ মহামন্ত্রী যে যেত ধনুযাত্রা চলে অনু সেত আমি দেখি যে কংস দরবার থাকে কংস রঙ্গমহল থাকে সেই ভিতরে কংস কু একটিং করা যায় আপনার দেখবী বাসুদেব পাখু যা পড়ে থাকে বিভিন্ন প্রকার বিভিন্ন সময় একটিং থাকে তো আমি কোনো প্ৰকাৰ স্কিপ নাই সেইটো মুহূৰ্তত থাকে চিচুচন কোন কৰি অভিনয় কৰিবক পৰে কংচ মানুহ আমাৰ সৈতে আও দুইজনে অ আপোনালোকৰ সেই ভয়ভীত হসটি দৰকাৰ যেতিয়া দেৱকী অষ্টম গ্ৰহ যাব যেতিয়া আপুনি জানুচোন আপোনাৰ মৃত্যু জন্ম লৈচাৰিছে গোটেই ভয়ংকৰ দুখৰ হস থাকে কংচকৰ নি পক্ষে সেই বৰ হস উপহ যে যে আপোনাৰ কৃষ্ণ বলৰম আ গোটেই উপহাসছ হচে কংচ সেই হসৰ কেতিয়া কৃষ্ণ বলৰম 예에하하하하하에에하하하하에 <laughs> 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 yeah!

কট থ এডিট থাকে কিন্তু কোনো এডিট বা সম্পাদন ব্যৱস্থা নথি যি কলাক আপোনাৰ দেখুচোন কংচ ভূমিকাৰে পূৰ্বৰ কোনো অন্য ভূমিকাৰে আছে কেনেকৈ এইবাৰ নথি কট ৰ আপোনাৰ যা কৈছে তাহ আপোনাৰ লোক মানে দৰ্শক মানে সাধাৰণ লোক মানে শুনো হয় ঠিক বিমদাৰ থাকে দেখন্ত ই

অষ্টবর্ষে বিনাশ করি ত্রিভুবন বিজয় বীর কংসা কৃষ্ণ আসু যেতে সুবর্ণ সুযোগ শম্ভুক ভাগরে হেলে অবতীর্ণ কলে বলে কৌশলে নিহত করি সেই কৃষ্ণ বড় এই যয়ে কি প্ৰকৃত কংস হ'ব দমদাৰ নিহে দেখোন মুখ্য চৰিত্ৰ থাকে ধনুাত্ৰ কংস ত কংস নিহি আপোনাৰ কৈপাৰিব তাক চয়ন কৰিব বহুত কাঠিকৰ পাঠ হৈ থাকি পাৰে আপোনাৰ নূ মু আচিব পুৰুণা মুহ আচিব বিভিন্ন প্ৰকাৰৰ চয়ন প্ৰক্ৰিয়া কৰা এই চয়ন প্ৰক্ৰিয়া বহুত কড়া থাকে আমি কিন্তু চেষ্টা কৰিব যিহেতু আমাৰ বহুত গুড়ি কংস আমি পাই আজি এতে গুড়ি কংস পাই হেতে বহুত কষ্টৰ পাঠ আমি অভিনয় কিছুটা দেখা দৰ্শক যিহেতু যা অভিনয় আছিলে যি ৰছ দি আপোনাক অডিচন দিম সেই কিছু অভিনয় থাকে কোৱা যায় চিচুচন দাবু পাৰিব আমাক যিহেতু কোনো নৱাগত ভাই আপোন ৰ

ରାଜ ଅତିଥି ମାନଙ୍କୁ ଘେରି ଆସିବ ରାଜ ଦରବାର ଦେଖୁଥିଲେ ଅନୁଜ ଆଉ ଜଣଙ୍କ ଭାଇ ଯେତେବେଳେ ଆପଣଙ୍କର ଦେବକୀଙ୍କ ଅଷ୍ଟମ ଗ୍ରହକୁ ନଷ୍ଟ କରୁଛନ୍ତି ବିଜୁଳି କନ୍ୟା ଆପଣଙ୍କୁ ଭବିଷ୍ୟତ ବାଣି ଦେଉଛି ସେ ସମୟରେ ଆପଣଙ୍କ ଆକ୍ଟିଂ କଣ ରହିବ କେମିତି ଆପଣ ଦର୍ଶକଙ୍କୁ ଆପଣଙ୍କ କଳା ଦେଖେଇବେଙ୍କର ପରାମର୍ଶ କ୍ରମେ ଦୈବବାଣୀ ସୁଭାଷୀରୁ

দেবকীর অষ্টম গর্ভ র সন্তান কু কেতেবেলে কেহু মুহূর্ত রে জন্ম নেব দেবকীর অষ্টম গর্ভ র সন্তান কেতেবেলে মুদুসুলি ৰ সম্বাদ পাইলি মহামন্ত্রী দেবকীর বুকু চিরি দেবকীর অষ্টম গর্ভ র সন্তান হই কি জন্ম কাল বিলম্ব ন করি ছুটি বলি কারাগুর গৃহ মধ্যে আউ দেবকীর অষ্টম গর্ভ র সন্তান বেনি বাহুরে কন্যা গোল ধরি তর্পণ শিলার প্রহার করতে হঠাৎ উড়ি গেল গগন মন্ডলে আউ কিণি কিল রাব দাই প্রলয়ের প্রহেলিকা সম করি আর্তনাদ কহি গেল কহি গেল খন্ডা খর্পর ধরনি বা দুর্গা রূপরে আবির্ভাব হই রে মুড়া কংস ততে যে মারিব বড়হুতি গোপরে অষ্টবর্ষে বিনাশিব আসি মথুরারে নিজ আপোনাৰ দেখুওঁতে সময়ৰ যাব সেই সময়ৰ যি অভিনয় ৰ এতিয়া কোনো সম্পাদনা এড নাই কোন নাই কোনটেক নাই আমি এই কৈছো কি এই যি খোলাম মঞ্চৰে সভে অপেক্ষা কৰি থাকে কি কেনে তাৰ সেই সময় টি আপোনাৰ সময় যেতিয়া আচিব কি যেতিয়া আপোনাৰ দৰবাৰ

কার্য তুলাও না মথুরা কটকি তাছি নিযুক্তি কিন্তু তা অবহেলা তেমন্ত্রী সক্রাজিত বিধায়ক দশ লক্ষ শহস মুদ্র করুছি দণ্ডিত

তাহলে ঠিক নিস্পত্তি না হৈচি मथुरा ৰাজ্যৰে আৰু ঠিকঠাক চলিচি কিবি চলিচি এইটি ব্যৱস্থা সব ঠিকঠাক চলিচি সবো ঠিকঠাক চলিচি কি আ বিষ্ণু এইটো সব ঠিকঠাক চলিচি কিন্তু সেঠি যো কোনছ অছন্তি প্ৰকৃতি তাককোৱে दरबार ঠিকঠাক লাগুচি তো জয়ন প্ৰক্ৰিয়া ঠিকঠাক লাগুচি তো অনুশ দেখন্তো যেতিয়া বলে ধনু যাত্ৰা চলে যেতিয়া বলে ধনু যাত্ৰায় কোনছ মহারাজ বুলন্তি যেতিবা আপোনাৰ দেখি থে বিভিন্ন চৰকাৰী কাৰ্যালয় কংচ মহাৰাজ যাতে তেতিয়া গোটেই সন্মান দিয়া যায় কংচ মহাৰাজে চৰকাৰী বাবু মানে উঠি পঢ়া চৌকিও আ কংচ মহাৰাজ সেই বস্তু অৱহড়া থাকে সেই অবহাগ গুড়ি কংচ মহাৰাজ সিধাচাৰী মানুহক কোৱে ফাইন পৰে কাৰ্য তুৰ কৰিব কোৱা যায় ইচিত্ৰ তাৰমানে আপুনি পাৰিব বিচিত্ৰ তাৰমানে গোটেই খেৰ হু আপোনাৰ সেই খেলৰ যি মজা সেই খেল দেখিব দৰ্শকৰ যি ভিড নাই নশা কৰি আপোনালোক গোটেই নেবি চাৰ আপোন যায় অৱকাৰী বিভাগী অধ্যক্ষ ফাইনাৰ এই প্ৰ ধনু যাত্ৰা কি পশ্চিমাৰ কোনো ধনুযাত্ৰ পাণ্ডুলিপি নহয় আমি পহিব পি তুমি অৰ্থ দণ্ডৰে কঠোৰ দণ্ডৰে দণ্ডিত কৰিবিপ্ট নাই তাৰ বিষয়ে মই কিছু ডাইলগ মাধ্যমেৰে কওঁ মহিল आनंद सिन्धु तरंग सम उसित अति चमत्कार नगर प्रान्त गजारोही अश्वारोही मानंकर बहुविध क्रीडा देखिण आगंतुक वृन्द क्रीडा प्राङ्गण मध्य नीडा मल्ल योद्धा माने निज शक्ति र परीक्षा दुःख क्रिडा माध्यमरी

গোটেই অভিনয়ৰ গোটেই আছিল যায় আপোনাৰ দেখি থাকিব নগৰ পৰিমাণে দেখা যায় কথা আছে কি জীৱনৰে সামিল হুঁক অনেক চয়ন প্ৰক্ৰিয়া জীৱনটা প্ৰত্যোগিতা কিন্তু যেতিয়া কংসপৰাই প্ৰত্যোগিত হ'ল কি মই কংস হেৰিত কাৰণ মোৰ অতীতৰে কংচৰ ভূমিকাৰে ৰ অতীতৰে কংচ ভূমিকাৰে সুযোগ পাই কেতিয়া পাইনি এই কথা মাজেৰে যেতিয়া মোৰ পাখে পাখা পাখি পচাশ ৰো অধিক কংস আসুমিত মো মন বিচলিত হুম তো এই সুযোগ মতো মিলিত আপনার মনে হা পূর্ণ বরগড়া ওষা সারা বিশ্ব আপনার দেখি কংস ভূমি কিন্তু এ কংসি আসুন জন কলাকার যেতে অনেক আশায়ী মুচলিত হবি কিন্তু সবু সেই মা সম জগন্নাথ আশীর্বাদ যেবি কংস ভূমিকার অভিনয় কলে মু আনন্দিত হেবি। কিন্তু এ হচ্ছে বিশ্ব প্রসিদ্ধ বরগড় ধনু যাত্রা মাটি বরগর মান সম্মান কু বিশ্ব দরবারে পচাই করিব তা উপরে নির্ভর করছে আপনার সে দায়িত্ব পুঁ মিললে তুলে পেয়ে

নিশ কৃষ্ণ বলৰাম নিধন হেৰি কুণ্ঠাবোধ কৰো নি পক্ষে আমি যিহেতু যোগিতা আছে প্ৰতিযোগিতা দমদাৰ অম নুশুন যিহেতু সমস্তে কংচ ভূমিকাৰ অভিনয় কৰিব যোগ্য বুলি কোৱা যাওঁ ভিতৰত আলোচনা করা আমার সহ অনেক কংস ভাই গোটে সিচুয়েসন আসে আমি দেখিছু ও বলে যেতবে আপনার দেবকীক অষ্টম গর্ভক নষ্ট করি আসতে রাজ দরবার কু গোটে ভয়ভী চেহারা থাকে আউ দমদার ডায়লগ থাকে সে সিচুয়েসন কিছু ডায়লগ দেবে তো আউ আপনার সেই সিচুয়েসন যে একটিং থাকে যে চেহারা থাকে কংসর যে একটিং থাকে সে একটিং টিকি করি দেখান কে কে সেই কৃষ্ণ কে বলরাম গপাও রোজгоре জন্ম nei chi অজত গোপানคร নন্দরাজাগৃহ কৃষ্ণ তোউ কহু জানিব কোনসা অসুরৰ বড় বীৰ শক্তি কেতে তোউ কহু জানিব কোনসা অসুরৰ পরাক্রমৰ শক্তি কেতে অ কৃষ্ণ অ বলৰাব শম্ভু গোৱা গৰে হে অবতিৰ্ণ কোৰে বৰে অবাও কৌশল বিনাশ কৰিব ততে সিচুয়ে গোটে নেবি যে আপনার যেত কৃষ্ণবলরায়াম ডাক্তার ধনুযাত্রা যেত কৈষ্ণ বলরাম পৌঁছান সেতবে কংস গোটে খুশি থাকে যে তা মল মানে তা হত্যা করবে সে ডাইলগ বা কন ঘোষ্ বলরা আব বেশ! এইতো সুযোগ। দুন্ধুব নাদররে প্রকম্পিত হেউছি যুদ্ধর ঘোষণা সহিত। সম্বুুখে দেখই অদুররি তুমল সংক্রাব মরকাও। অর্চীন নির্বোধ মন্দী গৌড়ে সুরা পান করি ক্ষমতা নাচ কর মথুরা দাণ্ডরে এ ধর তোমার মৃত্যু সুন্দিত সময় পরে এ মথুরার রাজ সিংহাসন ব্রহ্ম সিংহাসন পরিণত হব আিংহাসন উপন করে এ বিশ্ব ব্রহ্মাণ্ড কী চৌদ ব্রহ্মাণ্ড রচার করবি କଂସଙ୍କର ଅଭିନୟ ମଧ୍ୟ ତାହା ହିଁ କହିବ ସାମନ୍ତୁ କରିଛନ୍ତି ସେ

সৃষ্টি রবি কৃষ্ণ বড় রাম কাম বিষ্ণু যেমনি আমি দেখুলে কি কংস হসিবি পারে কংস কাঁদিবি পার কংস হৃদয় দুঃখ বিংস হৃদয় সে ভাল পাইব নিহতি পক্ষে আমি দেখি ধনুযাত্রা কংস ভয়ারটা কংস উপহাস করবারটা কংস দণ্ড দেবার দেখি কেবলে পুরো গোটে নাটকীয় চরিত্র দমদার কংস ভূমিকা থাকে কংস হি আকর্ষণ থাকে ধনুযাত্রার অনুজ নি আমি অপেক্ষা করি কি প্রকৃত রংসমিকা সারা বিশ্ব দেখব কংসঙ্ দরবার সারা বিশ্ব দেখব ইয়ে ধনুযাত্রা হোচি বিশ্ব প্রসিদ্ধ যাতী পক্ষের হেতু ধনুযাত্রা বিশ্ব প্রসিদ্ধ অপেক্ষা কেবল যাত্রা কো আর কি হৈছন্তি কোনছ আ দমদার ভূমিকা অব বিকটৰ উপাস হস গো নিউজ কণিক নিউজ এটি स्वतन्त्र ઉપস্থাপনাকো